আসসালামু আলাইকুম দোস্তো, আমি রোজ। আর আজকে আমি তোমাদেরকে নিয়ে যাবো ভারতের বৃহত্তম মিউজিয়াম, যেটার নাম হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম বা ভারতীয় মিউজিয়াম। এটা অবস্থিত কলকাতা ধর্মতলাতে। এই মিউজিয়ামটার এন্ট্রি ফি ছিল আমাদের জন্য 75 টাকা, বাচ্চাদের জন্য 20 টাকা এবং ফরেনারদের জন্য 500 টাকা। ভাই 500 টাকা, ওদের এত ডিফারেন্স কেন, মানে এত বেশি কেন ভাই? যাই হোক, তোমরা এখন মিউজিয়ামের ভেতরের কিছু সিনেমেটিক মডেল দৃশ্যগুলো দেখো। জায়গাটাতে এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, এটা আমাদের জেনে থাকা উচিত যে ব্রিটিশ আমলে এই জাদুঘর এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেছিল। এই মিউজিয়ামে তোমরা দেখতে পেয়ে যাবে হাজার রকমেরও বেশি মূল্যবান পাথরের সংগ্রহ, হরিণের কঙ্কাল, হাতির কঙ্কাল, বুদ্ধ দেবের জীবন বিবর্তন, মিশরের সংগ্রহ, বুদ্ধের পদচিহ্ন, বুদ্ধ মূর্তি, জাপানি পাকু ডাইকো, এছাড়াও রয়েছে অনেক রকমের মমি। এছাড়াও তোমরা এখানে পেয়ে যাবে আগেকার গ্রাম পল্লীর যে পরিবেশ, যে চিত্র পুরো চার্ট মডেলের সাহায্যে এখানে তৈরি করে রাখা হয়েছে, যেগুলো তোমরা অনেক ভালোভাবে উপভোগ করতে পারো। এছাড়াও বহু 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 জিনিস আছে, সব কিছুর নাম আমি বলতে পারছি না। এখানে ছিল মানব বিবর্তনের অনেক রকম কঙ্কাল, যেটা দেখে আমার তো একটু একটু ভয় লাগছিলো, এখানে রাখি থাকলে আরও ভয় পেত। এছাড়াও ছিল এখানে অনেক রকমের মমি, তিমি, গরিলা আর বহু ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ। আমার সাপকে সব থেকে বেশি ভয় লাগে। আর এখানে জ্যান্ত মনে হচ্ছিলো সাপগুলোকে বটলের মধ্যে ভরে রেখেছে, দিয়ে কীরকম একটা চাইনিজদের ভিডিও ওরকম দেখেছিলাম আমি, ওরকমভাবে বানিয়ে রেখেছে। এই ডিপার্টমেন্টে ছিল মানব দেহের বিভিন্ন কোষ, কৃমি, বিভিন্ন অঙ্গ, যক্ষপিণ্ড। বাপরে, এগুলো দেখে কেমন লাগছিল, মনে হচ্ছিল আমার ভেতরেও এইসবগুলো আছে। আর এখানে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল পুরোপুরি চায়নার থিমের মতো ছিল, দারুণ লাগছিল। মনে হচ্ছিলো এখানে আমি একটা রিলস বানাই, বাট একদম নেটওয়ার্ক ছিল না, আর এখানে মনে হয় রিলস অ্যালাউও ছিল না, মনেও নেই আমার অ্যালাউ ছিল না, হ্যাঁ অ্যালাউ ছিল না। আমার তো ইন্ডিয়ান মিউজিয়ামটা দারুণ লেগেছে, আমি ভাবছিলাম আমার মাকেও নিয়ে আসবো, পুরোটা ঘুরে দেখাবো। তোমাদেরকে কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর এই মেয়টাকে দেখো, হাই বলো সবাই।